মদ্যপ অবস্থায় স্কুলে আসার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে প্রধান শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার 2 নভেম্বর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ চক্রের শেরপুর 46 নম্বর প্রাইমারি স্কুলে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম রঘুপতি সর্দার। ঘটনার জেরে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবক সহ গ্রামবাসীরা। মদ্যপান করে স্কুলে প্রবেশ এবং পঠন পাঠন না করার অভিযোগ তুলেন অভিভাবকরা। দিনের পর দিন বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় আসার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘরবন্দি করে বিক্ষোভ দেখালেন তারা, অর্থাৎ অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। ওই স্কুলের সহকারী শিক্ষক সমীর কুমার সিনহা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা মদ্যপানের অভিযোগ স্বীকার না করলেও তিনি জানান প্রধান শিক্ষক বেশ কিছুদিন ধরেই স্নায়ুঘটিত রোগে ভুগছেন। তার মানসিকভাবে প্রধান শিক্ষক সুস্থ নন বলেও দাবি করছেন তিনি। শোনাবো আপনাদের সহকারী শিক্ষক সমীর কুমার সিনহা কি বলছেন। উনি 2018 সালে জয়েন করেছেন, 18 থেকে 19 সাল অব্দি উনি কাগজপত্রগুলো ঠিকভাবে দেখেছেন। তারপরে যখন লকডাউন শুরু হয়ে গেল অর্থাৎ করোনা, তারপরে উনি আর স্কুল আসতেন না। এবার স্কুলে যাবতীয় দায়ভার, উনি স্কুলে যাবতীয় কাজকর্ম আমাকে করতে হতো, অর্থাৎ আলু ডাল ছোলা যে সমস্ত বিতরণ করার ব্যাপারগুলো ছিল আমি এবং স্থানীয় মাস্টারমশাই জাহাঙ্গীর ইসলাম এবং জাবের শুনলাম। আর মাঝে মাঝে মধ্যে আমাদের সেই অন্যতম মাস্টারমশাই উনি এতে বহরমপুর থেকে আসতেন, দিয়ে আমরা এই বিতরণগুলো করতাম, হেডমাস্টারমশাই আসতেন না। এবং তারপরে কি হলো, 2020 সাল 21 সালের ফেব্রুয়ারি মাসে আবার স্কুল খুলবে 21 সালের ফেব্রুয়ারিতে। তারপর থেকে ওনার মানসিকতাটা একটু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পর দেখতে পেলাম যে ওর স্বাভাবিক যে আচরণ সেটা করছেন না। যেমন পড়াশোনা করানো, আপনি হয়তো ছেলেদের মুখে শুনেছেন যে ক্লাসে গিয়ে কী করেন কী করেন না, ক্লাস নিতে যেতে বলতে হতো। ইদানিং দেখতাম মাঝখানে সব সময় যতক্ষণ স্কুলে মানে 4 ঘন্টা স্কুলে থাকলে অফিস ঘরে মোবাইল দেখে কাটিয়ে দিতেন, আর বাথরুম করতে যেতেন একবার করে, বাথরুম করে এসে আবার বসতেন মোবাইল দেখতেন, ট্রেনের সময় হতো চলে যেতেন, আর বেশি কিছু করে খাবার নিয়ে আসতেন, খেতেন কিছুটা ফেলতেন। অস্বাভাবিক আচরণ ওনার মধ্যে লক্ষ্য করতাম, অস্বাভাবিক আচরণ। অভিভাবকরা অভিযোগ করছে যে তিনি মদ্যপান করে স্কুলে আসেন, এটা কতটা সঠিক? বিষয়টা হচ্ছে মদ্যপানের বিষয়টা আমি যেহেতু দেখিনি বা আমরা কেউ দেখিনি, উনি তিরঙ্গা বা অন্য কিছু যে গুটকা নেশা ওগুলো কিন্তু করতেন, ওগুলো কিন্তু আমরা দেখতাম ওনার কাছে থাকতো, আমাকে অফার করতেন ঠিক আছে আমি সেগুলো খেয়ে না খাওয়া ঠিক নয়। ইদানিং মেডিকেলে ছিলেন 1 মাস প্রায়, এবার মেডিকেল ছুটিটা 1 মাসের বেশি মেডিকেলে ছিলেন, এবং সেখানে যে ডকুমেন্টসগুলো সাপোর্ট করেছিলেন তাতে দেখা যাচ্ছে উনি একজন নিউরো পেশেন্ট, ডক্টর রঞ্জন ভট্টাচার্যের আন্ডারে ছিলেন বহরমপুরের, এবং তার ওষুধগুলো ঠিকভাবে নিয়মিত খেতেন না এবং অস্বাভাবিক আচরণ করতেন, এটা ঠিক। অভিযুক্ত প্রধান শিক্ষক রঘুপতি সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক প্রশাসনের তরফে এমন আবেদন জানিয়েছেন অভিভাবকরা। শোনাবো একজন অভিভাবকের বক্তব্য, রাইসুদ্দিন শেখ কি বলছেন। ছাত্র ছাত্রী স্কুলে আসছে, স্কুলে এসে ছাত্র ছাত্রীকে চর্চাং করছে, নেশা মদ্যপান হয়ে থাকছে, ও তো সময় মতন করে ঠিক মতন টিফিন করে না, উনি সময় সময় ছুটি দিয়ে থাকে, এখন ওকে এসে যে কয়দিন ক্লাস আসে মদ্যপান করে আসছে। ছেলে পেলে মানে বলছে আমাদেরকে ভয় লাগছে, ইন্ডো লাগছে, স্কুল যাবো না, এই মাসটাকে ও তো 70 মানে যত তাড়াতাড়ি শীঘ্রই হোক এই মাসটাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। প্রধান শিক্ষক ছাত্র ছাত্রী স্কুলে আস, যদিও ওই
টিএমসি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য নিমতিতা তৃণমূল পঞ্চায়েত সদস্য ডাবলু শেখের দাবি, এই প্রধান শিক্ষক ভালো লোক, তিনি মদ্যপ অবস্থায় মোটেও স্কুলে আসেন না, তার মাথার একটু সমস্যা রয়েছে, তিনি ওষুধ খান। কি বলছেন ডাবলু শেখ পঞ্চায়েত সদস্য, শোনা বসেটাও। ইনি একটু মানে অসুস্থ, ইনি যে একটা বদনাম করার চেষ্টা করছেন সেটা কিন্তু উনি মাল টাল কোনো কিছু খায়নি। হ্যাঁ, উনি একটু পেশেন্ট, মানে মাথার একটু ডিফেক্ট আছে। হ্যাঁ, ও তার জন্য ও অনেক রকম কথা বলেছে স্কুলে, পাঁচজন রকম কথা বলেছে। উনি পেশেন্ট, কোনো মত ডিফেক্ট করেনি, উনি ভালো লোক। হ্যাঁ, এই মাথার একটু মানে ডিফেক্ট আছে, সমস্যা আছে, এই সমস্যাটার জন্য হয়তো অনেক কিছু অনেক রকম ভাবে ওকে অনেক নিশারি বলছে, কোনো কিছু নাই। উনি ওষুধ খাচ্ছেন, উনি মাথার একটু ডিফেক্ট আছে, তার জন্য কিছু ভাবতে পারা যাবে না, তো অন্য কিছু নাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ, প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রধান শিক্ষকের শিক্ষাঙ্গনে মদ্যপান করে আসার ঘটনা একেবারে সরকল পড়ে গিয়েছে গোটা এলাকায়। মদ্যপ অবস্থায় স্কুলে আসার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে, আর এই ঘটনার জেরে প্রধান শিক্ষককে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার 2রা নভেম্বর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ চক্রের শেরপুর 46 নম্বর প্রাইমারি স্কুলে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম রঘুপতি সর্দার। ঘটনার জেরে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবক সহ গ্রামবাসীরা। মদ্যপান করে স্কুলে প্রবেশ, পঠন পাঠন না করার অভিযোগ তুলেছেন অভিভাবকরা। দিনের পর দিন নাকি এই ঘটনা ঘটছে। বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় আসার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘরবন্দি করে রীতিমতো বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ওই স্কুলের সহকারী শিক্ষক সমীর কুমার সিনহা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা মদ্যপানের অভিযোগ স্বীকার না করলেও তিনি জানিয়েছেন প্রধান শিক্ষক বেশ কিছুদিন ধরেই স্নায়ু ঘটিত রোগে ভুগছেন। তার মানসিকভাবে প্রধান শিক্ষক সুস্থ নন বলেও দাবি করছেন তিনি, এবং তিনি বলছেন 2018 সালে তিনি এই স্কুলে জয়েন করেছেন। 2019 সাল পর্যন্ত প্রধান শিক্ষক ভালোই কাজ করতেন, তারপর করোনার সময় স্কুলে আসেননি। করোনার পর থেকে তিনি স্কুলে আসেন এবং তারপরই তার আচরণে এই অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।